দাঁড়াও, আমি দেখাচ্ছি। হ্যাঁ কে তোকে পাঠিয়েছে বল, কার এসপে তুই বল। দীপক তুমি সুধানি, তুমি বেঁচে আছো, তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার জীবনের দুর্ভাগ্যের সাথে ওর নামও জড়িয়ে আছে। ও দীপক, দীপক ও মুন্না আমার সহযোদ্ধা। সেদিন সুরক্ষা অফিসে বড় ভাইয়ের লোক দীপককে হত্যা করতে চেয়েছিল। সরি দীপক। ঠিক আছে ভাই। দীপক, বাসন্তী কোথায়? বাসন্তী আমার সাথেই আছে, কলাতলি ঝর্ণার পাশে ছোট্ট কুটিরে। আমার বাসন্তীকে আমি লুকিয়ে রেখেছি, ওকে বিয়ে করে সংসারী হবার স্বাদ আমার অনেক দিনের। কিন্তু বাসন্তীর একটাই কথা, তোমার আশীর্বাদ না নিয়ে সে আমার বউ হবে না। তাই নাকি? তোমাদের বিয়েতে অবশ্যই আসবো। কবে করছো বিয়ে? আগামীকাল। ভাই, সোনালির সাথে আপনারও আসবেন কিন্তু? হ্যাঁ অবশ্যই আসবো। আমার ঘরের লক্ষ্মীর পুজো দিচ্ছি। পুজো না ছাই, ছাড়ো ছাড়ো বলছি। তোমাকে আজ খুব বেশি সুন্দর লাগছে। এতদিন যাত্রার মঞ্চে কতদিন তোমাকে বউ সাজে দেখেছি, কখনো তো এমন লাগেনি। আজ মনে হচ্ছে আকাশের চাঁদ আমার এই ভাঙা ঘরে এসে ঠাই নিয়েছে। এই এত লজ্জা, বাসরাতে কি করবে শুনি? দুষ্টুমি বাদ দিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলে আসো। বাবা যাচ্ছি, তোমাকে ছেড়ে একদম বাইরে যেতে ইচ্ছে করছে না। লগ্ন পার হয়ে যাবে, যাও তো যাও। আচ্ছা যাচ্ছি, ভালো করে দরজা বন্ধ করে দিও, আমি যাব আর আসবো। সর্বনাশ, এ তো দেখি মেঘনা চাইতে জল, কামের কাম করছিস রাফি। আর কত না না করবি, তোর লেগা যা তো কিছু শুরু, আইস তোরে পাইয়া গেছি, আইস আমারে কেউ দরে দিয়েও আটকে রাখতে পারবো না। রাফি বাইরে যা। ডন জড়ি ভাইজান, আমার তো তোমার মতো থাবা থাবির অভ্যাস নাই, আমি আপোষে ফুস লাইয়া খাই। বাহ, নিজের তো দেখি একদম সাজায় বুঝায় রাখছস, তোর লাইগা অনেক রাইতের ঘুম আমার নষ্ট হয়েছে, আজ তোর ফিতা কাইটা আমি শান্তিতে ঘুমামো। পায়ে পড়ি আসলাম, আজ আমার বিয়ে। বিয়া? তাইলে তো তোর ফিতা কাটা সাংঘাতিক জরুরি। আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিব, তুই স্বামী সন্তান নিয়ে সারা জীবন সুখে থাকবি, কোনো অসুবিধা হইব না কাছে।